যেই দুই প্রকার কাজের মাধ্যমে মানুষের জিন্দগিতে পতন নেমে আসে বিশেষ করে ইমানদার এবং মুসলমানের জিন্দিগিতে পতন নেমে আসে যে দুই প্রকার কাজ এর মধ্যে এক নম্বর হল আরামপ্রিয়তা ও দুনিয়ার লোভ মুসলমান যখন আরামপ্রিয় হয়ে যাবে মুসলমানের অন্তরে যখন দুনিয়ার লোভ চলে আসবে মুসলমান তখন আদর্শিক ভাবে তারা পতনের শিকার হবে লাঞ্ছিত পদস্থ প্রমাণ এদের পিছু ছাড়বে না দুনিয়ার ভালোবাসা মুসলমানের অন্তরে যখন আসবে যাবতীয় পাপ কর্মে সে লিপ্ত হয়ে যাবে কয়ালেন নবী সাল আলহ্লাম হববুদ দুনিয়া রাসুল খাতিয়া বিশ্ব নবী সাইয়দুল মুরসালিন শফিয়ুল মুসনাবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরشاد করেন দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রতি মায়া এবং মোহ যাবতীয় অন্যায় এবং অপরাধের মূল এবং মূল শক্তি হিসেবে কাজ করে এজন্য প্রিয় ভাইরা মুসলমান ইমানদার কখনো দুনিয়া লুবি হতে পারে না মুসলমান ইমানদার কখনো আরামপ্রিয় মানুষ হতে পারে না হজরতন যদি বিশ্বান ইয়ামনের গভর্নর হিসেবে পাঠানোর সময় জিজ্ঞেস করে বললেন ইয়া মুিবনে জাবেল ইয়ামনের গভর্নর হিসেবে আমি তোমাকে প্রেরণা করছি জাবাল রে ইয়ামন রাষ্ট্রে মানুষের সাথে যাবতীয় কার্যাবলী তুমি কোন ফর্মুলায় ফয়সালা দিবে মানুষের মামলা মুকাদ্দা তুমি কিভাবে নিষ্পত্তি করবে মানুষের যাবতীয় লেনদেন যদি তোমার সামনে আসে কোন তরিকায় তুমি এটার ফয়সালা দান করবে মহাশিবনে চাবল বললেন নাকুজি বিকিতা বিল্লা আল্লাহর কোরআন দিয়ে আমি ফয়সালা করব আল্লাহর নবী পরপর প্রশ্ন করলেন যদি কোরানে না পাও তিনি বললেন সুন্ন দিয়ে ফয়সালা করব রসুল বললেন যদি সুন্না না পাও তিনি বললেন আমি আমার রায় দেয়া ইশতেহাত করব প্রিয় ভাইরা আমার ইশতেহাত করতে যে বিশ্ব নবী বললেন মোয়াজ খবরদার লক্ষ্য করো কখনো দুনিয়ার লোভের দিকে মনোযোগ দেবে না এবং কখনো আরাম প্রিয় তার দিকে নিজেকে আকৃষ্ট করবে না মুসলমান আরাম প্রিয় হয়ে গেলে তাদের আদর্শিক পরাজয় হয় এই জন্য প্রিয় আমার ইমানওয়ালা এবং মুসলমান সে কখনো আরামপ্রিয় আর দুনিয়া লোভি হতে পারে না হইলেই তার পতন অনিবার্য জাতিগত পতন অনিবার্য আল্লাহ তালা আমাদেরকে আরামপ্রিয়তা থেকে রক্ষা করেন দুনিয়া লুপ থেকে রক্ষা করেন গেল এক দুই নম্বর মরণের ভয় মুসলমান যখন মরণকে ভয় করবে তাদের জাতিগত পতন নেমে আসবে সাহাবাই কারাম মরণকে কোনো ভয় করতেন না আমরা জীবনের জন্য যত পাগল সাহাবাই কারাম মরণের জন্য তত পাগল ছিলেন অবশ্যই এর পিছনে একটা কারণ মৌলিক কারণ হল আমাদের চোখের সামনে দুনিয়া পরিষ্কার আসবাব স্পষ্ট সাহাবাই কেরামের চোখের সামনে আখেরাতই স্পষ্ট ছিল আখেরাত বড় পরিষ্কার ছিল সাহাবাই কেরামের চোখের সামনে আমি আপনি তো ঘরের উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে দোকানের উদ্দেশ্যে মেল ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিলে ঘরের কোন সামানা কোন জায়গায় আমি কোথায় যে বসবো খাট কোথায় আমার ঘরের ওয়াট্রুপ কোথায় সব চোখে ভাসে সাহাবাই কারামের চোখের সামনে আখেরাত ভাসমান ছিল কোথায় উঠবেন হাসর কোথায় হবে কবরের জীবন কেমন হবে ফুলসিরাত কেমন হবে মিজান কেমন হবে হাউসে কাউসার কেমন হবে সব সব কিছু চোখের সামনে ভাসমান ছিল এজন্য জন্য সাহাবাইকে রাম আখেরাতের পাগল ছিলেন আর আখেরাতের মাঝে আর সাহাবিদের মাঝে দেয়াল হলো মরণ তাই তারা মরণকে আলিঙ্গন করার পাগল ছিলেন এজন্য জন্য দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে পরাজিত করতে পারেনি আর আজকে মুসলমান মরণের ভয়ে সদা আক্রা আতঙ্কিত এই মুসলমানদের আদর্শিক পতন নেমে এসেছে প্রিয় ভাইরা আমার বিশ্বনবী সাহাবাই কেরামকে বললেন সাহাবান একটা পর্যায়ে অবস্থা এমন হবে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান বেইমান বুদ্ধ নাসারা হিন্দু সবগুলো ঐক্য পরিশোধ করে মুসলমানদের বিরুদ্ধে একাত্মা হয়ে যাবে মানুষ যখন পেটে ক্ষুধা লাগে আর এই অবস্থায় খাবার তৈরি হয়ে যায় একজন আরেকজনকে ডেকে ডেকে আনো চলো খাবার তৈরি আছে জলদি করে খেয়ে ফেলি সব বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে এইভাবে জমা হয়ে যাবে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূল আল্লাহ তাহলে কি তখন মুসলমানদের সংখ্যা কম হবে বিশ্বনবী বললেন না সংখ্যা কম হবে না সংখ্যা অনেক বেশি হবে কিন্তু এদের মধ্যে দুইটি বদ অভ্যাস চলে আসবে এক নম্বর বদ অভ্যাস হলো মুসলমান প্রিয় হয়ে যাবে মুসলমান দুনিয়ার প্রতি লুবি হয়ে যাবে দুই নম্বর বদভ্যাস হলো মুসলমান মরণ থেকে ভেগে ভেগে জীবনের প্রতি আকৃষ্ট হয়ে যাবে আর এই দুই অবস্থা যখন চলে আসবে আদর্শিক ভাবে মুসলমানদের পরাজয় নেমে আসবে মুসলমান আদর্শিক পতনের শিকার হবে আল্লাহ আমাদেরকে এই আদর্শিক পতনের দুই বদভ্যাস থেকে রক্ষা করেন আমলিন আসসালামু আলিকুম রহমত